এবার কি ত্রিপুরাতে কংগ্রেসের বড় চমক? এবার অফার আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিৎ সিনহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ একেবারে স্পষ্ট বার্তা বা দাবি, যাকে বলা হয় বিজেপির 8 থেকে 10 জন বিধায়ক যে বিজেপির বিক্ষুব্ধ, তারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে বলে একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিৎ সিনহা। আপনাদেরকে এই মুহূর্তে আমরা জানিয়ে রাখি, 2023-এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির 8 থেকে 10 জন এমএলএ সরাসরি কংগ্রেসে যোগদান করতে পারে বলে এ কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সুদীপ রায় বর্মণের সঙ্গেও ভিতরে যোগাযোগ এবং গোপনে যোগাযোগ রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল। এই মুহূর্তে বিজেপির ব্যাপক ভাঙনের মুখে এবার পড়তে পারে শাসক দল বিজেপি। এই নিয়ে উঠছে রাজনৈতিক চাপানোতর, ফের 8 থেকে 10 জন বিধায়ক বিজেপির দল ছাড়ছেন।